তাই এবার বাংলাদেশের সমরাস্ত্র কারখানায় তৈরি হতে চলেছে ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইল। তবে প্রাথমিকভাবে বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। बांग्लादेश की ये बड़ी कामयाबी है कि बांग्लादेश के अंदर मिसाइल बनाए जाएंगे, शॉर्ट रेंज ब्लास्टिक मिसाइल। ये निशाना बनाएंगे किसी भी त्यारे को, ये निशाना बनाएंगे उन त्यारों को जो म्यांमार और भारत की तरफ से बांग्लादेश के ऊपर हमला करने की साजिश करेंगे। तो ये बांग्लादेश की बड़ी कामयाबी है कि बांग्लादेश के अंदर एयरक्राफ्ट को गिराने वाले मिसाइल बनाए जाएंगे। बांग्लादेश के अंदर एंटी एयरक्राफ्ट मिसाइल बनाने जा रहा है, बांग्लादेश के अंदर इसका प्लांट लगाने जा रहा है। और ये डॉक्टर मोहम्मद यूनस की बड़ी कामयाबी है कि बांग्लादेश को ताकतवर बनाने के लिए, बांग्लादेश के दिफा को मजबूत बनाने के लिए जो वो काम करने हैं, इससे पहले वो काम नहीं किए गए, लेकिन आज डॉक्टर मोहम्मद यूनस ने बांग्लादेश की फौज को मजबूत बनाने के लिए, बांग्लादेश के दिफा को मजबूत बनाने के लिए काम शुरू कर दिए हैं। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चले वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। बंधुरा, যুদ্ধক্ষেত্রে মিসাইল ছাড়া যুদ্ধক্ষেত্রই অসম্পূর্ণ, হোক সেটা বিমান বিধ্বংসী মিসাইল অথবা এক দেশ থেকে আরেক দেশে নিক্ষেপের জন্য মিসাইল অথবা এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল। মিসাইল লাগবেই, মিসাইল ছাড়া কখনোই যুদ্ধ করা সম্ভব নয়, অন্তত এই যুগে। আর এ কারণে পৃথিবীব্যাপী মিসাইলের চাহিদা ব্যাপক। এমনকি পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র রয়েছে যারা ব্যাপক হারে মিসাইল উৎপাদন করে থাকে। যেমন আমরা সকলে জানি যে পৃথিবীর অন্যতম মিসাইল তৈরির দেশের তালিকায় ইরানের অবস্থান কিন্তু উপরের দিকেই থাকবে। ইরান লো রেঞ্জের মিসাইল থেকে শুরু করে হাই রেঞ্জের মিসাইল সব কিছুই নিজ দেশে এবং নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করতে সক্ষম, এবং মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র টিকে আছে মিসাইলের জোরেই। আপনারা হয়তো জানেন যে ইরানের হাতে তেমন কোনো শক্তিশালী যুদ্ধবিমান নেই। দীর্ঘ 20 বছর ইরানের উপরে সামরিক নিষেধাজ্ঞা থাকার কারণে ইরান পৃথিবীর কোনো দেশের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি, যার ফলে ইরানের প্রধান হাতিয়ার হয়ে আছে মিসাইল। আর বর্তমানে পৃথিবীতে যে দেশ মিসাইল প্রযুক্তিতে যত বেশি উন্নত করেছে সেই দেশকে তত বেশি সুরক্ষিত মানা হয়ে থাকে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান, তারা কিন্তু নিজ দেশেই মিসাইল তৈরি করতে সক্ষম, এবং ভারত ও পাকিস্তানের কাছে বিপুল পরিমাণে এবং বেশ কয়েক ভেরিয়েন্টের মিসাইল রয়েছে। আমরা যদি পাকিস্তানের মিসাইল ভান্ডারের কথা বলি তাহলে পাকিস্তানের হাতে বেশ কয়েক রকমের মিসাইল রয়েছে, যার বেশিরভাগই পাকিস্তান নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করেছে, যেমন রাদ-1 এবং রাদ-2। এটা মূলত এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল, যেটা পাকিস্তানের অন্যতম একটি মিসাইল এবং এটি পরমাণু বোমা বহনেও সক্ষম। এই রাদ মিসাইল ছাড়াও পাকিস্তানের হাতে আরও রয়েছে তৈমুর, বারাক-1, বারাক-2, এস-2 সো এবং গ্লাইডস তাকবিরের মতো ভয়ঙ্কর সব মিসাইল সিস্টেম, আর এগুলোকে সব থেকে বেশি ভয় পায় ভারত। এবার যদি আমরা ভারতের কথা বলি তাহলে ভারতের হাতে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে অগ্নি মিসাইলটি অন্যতম, যেটা কিন্তু পরমাণু বোমা বহনে সক্ষম এবং এটি একটি ব্যালিস্টিক মিসাইল। এছাড়াও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে বামস ও নির্ভয়ের মতো ক্রুজ মিসাইল। এছাড়া ভারতের হাতে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হিসেবে রয়েছে নাগ ও হেলিনার মতো মিসাইল। এছাড়াও সারফেস টু সারফেস এয়ার মিসাইল হিসেবে রয়েছে আকাশ, অস্ত্রসহ আরও অনেক কিছু, আর এগুলো ভারত কিন্তু নিজ দেশেই তৈরি করে। এবার যদি আমাদের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের কথা বলি তাহলে মিয়ানমার কিন্তু নিজ দেশেই হোয়াংসং-5-এর মতো ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল তৈরি করে, আর এগুলো কিন্তু বাংলাদেশের জন্য সরাসরি হুমকি। এবার যদি আমরা বাংলাদেশের কথা বলি তাহলে আমাদের দেশে কিন্তু কোনো রকম ব্যালিস্টিক মিসাইল তৈরি হয় না, এবং যদিও বাংলাদেশ বর্জ্য-1 নামক নতুন একটি ব্যালিস্টিক মিসাইল নিয়ে কাজ করছিল, তাও সেটি ভারতের চাপে বন্ধ করতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তবে বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় নতুন সরকার এসেছে, রদবদল ঘটেছে তাই সামরিক শিল্পেও, তাই এবার বাংলাদেশের সমরাস্ত্র কারখানায় তৈরি হতে চলেছে ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইল। তবে প্রাথমিকভাবে বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরি করতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং যুগোপযোগী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায়
অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল FN-16 তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে, যা খুব শীঘ্রই বাস্তবে রূপ নেবে। এই মিসাইল তৈরির ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি নতুন মাত্রা অর্জন করবে, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন পরিচিতি এনে দেবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিদেশি প্রযুক্তির পাশাপাশি নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আর্মস এবং অ্যামুনেশন প্রস্তুত করা হচ্ছে। আধুনিক স্মল আর্মস অ্যামুনেশন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বছরে 65 মিলিয়ন অ্যামুনেশন উৎপাদন করা সম্ভব হচ্ছে। এছাড়াও এ কারখানায় বছরে 14,000 রাইফেলস এবং 4,00,000 গ্রেনেডও উৎপন্ন হচ্ছে। ইতোমধ্যে 60 মিলিমিটার মর্টার, 82 মিলিমিটার মর্টার এবং মর্টার শেলের পরীক্ষামূলক উৎপাদন সফল হয়েছে। অর্থাৎ এইসব মর্টারের যেসব শেল লাগে সেগুলো কিন্তু বাংলাদেশে বর্তমানে উৎপাদন হচ্ছে। এর ফলে কিন্তু বাংলাদেশের আর আগের মতো বৈদেশিক মুদ্রা দিয়ে এসব কিনতে হচ্ছে না। এছাড়াও বর্তমানে মিসাইল অ্যাসেম্বলি প্ল্যান্ট, এক্সপ্লোসিভ টেস্টিং ল্যাব, বুলেট প্রুফ জ্যাকেট প্রস্তুতকরণ প্ল্যান্ট এবং APC ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রস্তুতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বাংলাদেশে যে বিমান বিধ্বংসী মিসাইলটি তৈরি করা হচ্ছে সেটিতে কিন্তু সরাসরি সহায়তা করছে চীন। যদিও এই সরকার আসার পর থেকে চীনের সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না বাংলাদেশের, তারপরও কিন্তু আস্তে আস্তে সরকার বুঝতে শিখেছে এবং বর্তমানে আবারও চীনমুখী হচ্ছে বাংলাদেশ। এর ফলে চীনের সহায়তা চাচ্ছে বাংলাদেশ। বিমান বিধ্বংসী যে মিসাইলটি রয়েছে, যেটার মডেল FN-16, এটা কিন্তু চীনেরই একটি মিসাইল এবং সেটিরই প্রযুক্তি নিয়ে বাংলাদেশে এখন তৈরি হতে যাচ্ছে বিমান বিধ্বংসী এই মিসাইলটি, এবং এটি তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে। এবং এই মিসাইলটি যখন বাংলাদেশেই উৎপন্ন হবে, তখন কিন্তু আর আমাদের বিদেশিদের কাছ থেকে বেশি ডলার দিয়ে মিসাইল কিনতে হবে না। নিজ দেশে ফ্যাক্টরি থাকলে বেশ কয়েকটি লাভ রয়েছে, তার মধ্যে একটি হলো যখন ভারতের সাথে আমাদের সরাসরি যুদ্ধ লাগবে, তখন কিন্তু আমরা চীনের কাছ থেকে অস্ত্র নাও পেতে পারি, কারণ আমাদের তিন দিকে ঘিরে রয়েছে কিন্তু ভারত। ফলে আমাদের আকাশপথ এবং ভূমিপথ সব কিছু কিন্তু ব্লক থাকবে, আমরা কিন্তু কোনো দেশের কাছ থেকে সহজে কোনো অস্ত্র নিতে পারবো না। সে সময় কিন্তু আমাদের এই প্ল্যান্টগুলো অনেক কাজে দেবে, এবং এসব মিসাইল যদি নিজ দেশে তৈরি হয় তাহলে বিপুল পরিমাণে উৎপাদন করাও সম্ভব হবে এবং এতে খরচও অনেক কম হবে। আর আমাদের মিসাইল তৈরির প্রজেক্ট কিন্তু এখানে থেমে থাকবে না। আমরা যে শুধু বিমান বিধ্বংসী মিসাইলই তৈরি করব তা কিন্তু নয়, আমরা মিডিয়াম রেঞ্জ, হাই রেঞ্জ এবং লো রেঞ্জের কিন্তু মিসাইল তৈরি করব, যেটার প্ল্যান কিন্তু বাংলাদেশ সেই 2014 সালে করেছে। আমরা বর্তমানে যেসব মিসাইল ব্যবহার করি তার বেশিরভাগই কিন্তু চাইনিজ প্রযুক্তির। এছাড়াও আমরা তুরস্কের তৈরি বেশ কিছু মিসাইল ব্যবহার করে থাকি, তার মধ্যে অন্যতম হল টাইগার 2 এবং টাইগার 3 মিসাইল। এগুলো মূলত ব্যালিস্টিক মিসাইল আর এগুলোর রেঞ্জ কিন্তু 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ এইসব মিসাইল দিয়ে কিন্তু আমরা খুব সহজে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতাকে উড়িয়ে দিতে পারব। এখন হয়তো আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ তো শুধু আক্রমণের জন্য মিসাইল তৈরি করবে, যদি পার্শ্ববর্তী কোনো দেশ বাংলাদেশের উপরে হামলা করে তাহলে তাদের মিসাইল হামলা আমরা কিভাবে ঠেকাবো বা আমাদের আকাশ প্রতিরক্ষা হিসাবে কি রয়েছে। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা হিসাবে সবচেয়ে বেশি যেটি ব্যবহৃত হয় সেটি হলো FM-90 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল। এটা মূলত চাইনিজ একটি মিসাইল, যেটা 2011 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে। বাংলাদেশের হাতে মোট কত সংখ্যক এই ধরনের মিসাইল রয়েছে তা জানা যায়নি। ধারণা করা হয় যে প্রায় 12 থেকে 13 ব্যাটারি এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বাংলাদেশের হাতে। এবং চীনের তৈরি এই FM-90 শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সারা পৃথিবীতে বেশ বিখ্যাত এবং অনেকগুলো দেশই এই মিসাইলটি ব্যবহার করে থাকে। আমরা যে শুধু আকাশ প্রতিরক্ষা হিসাবে এই FM-90 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকি তা কিন্তু নয়, এছাড়াও আমরা চায়নার তৈরি QW-18A ব্যবহার করে থাকি, যেটা মূলত একটি ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম এবং এগুলো বাংলাদেশের হাতে বিপুল পরিমাণে রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী এবং নৌবাহিনী সবাই কিন্তু QW-18A মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে এবং বাংলাদেশের হাতে বিপুল পরিমাণে ম্যান পোর্টেবল এরকম এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করতে পারে। বন্ধুরা, বাংলাদেশ নিজ দেশে মিসাইল তৈরির সিদ্ধান্তকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। বন্ধুরা, এবার বিপুল অস্ত্রের ডেলিভারি পেতে যাচ্ছে বাংলাদেশ। মূলত যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং পাকিস্তানের তৈরি বিভিন্ন মডেলের অস্ত্র পাবে বাংলাদেশ। এই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। তো জি ভিউয়ার্স, ইয়ে থি ভিডিও। আর আপনি দেখা কে ইরান কে মিসাইলোঁ কি বাত কি গই, পাকিস্তান কে মিসাইলোঁ কি বাত কি গই, ভারত কে মিসাইলোঁ কি বাত কি গই,
तो सभी ममालिक अपने मिसाइल बना रहे हैं, शॉर्ट रेंज और लॉन्ग रेंज एंटी एयरक्राफ्ट मिसाइल बनाए जा रहे हैं। अब ये बांग्लादेश की बड़ी कामयाबी है कि बांग्लादेश के अंदर मिसाइल बनाने का प्लांट लगा दिया गया है। बांग्लादेश के अंदर अब बांग्लादेश भी मिसाइल बनाएगा और अपने दिफा को मजबूत बनाएगा। ये बांग्लादेश की बड़ी कामयाबी है कि बांग्लादेश के दिफा को मजबूत बनाने की तरफ तवज्जो दी जा रही है। बिल्कुल, बांग्लादेश की बहुत बड़ी कामयाबी है कि बांग्लादेश के अंदर ऐसे प्लांट लगाए जा रहे हैं कि खुद का सामान खुद वहां पर तैयार किया जा रहा है, जंगी हथियार हो या मिसाइल हो, शॉर्ट रेंज लॉन्ग रेंज मिसाइल, एंटी ब्लास्टिक मिसाइल, और हमने देखा कि ड्रोन भी बांग्लादेश के अंदर तैयार किए जा रहे हैं। और बांग्लादेश की आर्मी को जिस कदर अब स्ट्रॉन्ग किया जा रहा है, पिछली हिस्ट्री उठा के देखी जाए तो बांग्लादेश की आर्मी इस कदर स्ट्रॉन्ग नहीं थी। पहले थी दूसरों के ऊपर डिपेंडेंट, पहले थी कि मिसाइल लेना है तो फ्रांस से लेना है, भारत से लेना है, कभी अमेरिका से लेना है, लेकिन अब सारा कुछ बांग्लादेश के अंदर ही तैयार किया जा रहा है और ये बड़ी कामयाबी है बांग्लादेश की। इससे मईशत को भी बहुत ज़्यादा फायदा होगा कि इतने ज़्यादा पैसे जो दूसरे मुल्कों को दिए जाते थे वो सारे पैसे बांग्लादेश के अंदर रहेंगे और बांग्लादेश अपना रॉ मटेरियल और बांग्लादेश ज़्यादा मिसाइल तैयार करके दूसरे ममालिक को भी फरोख्त कर सकता है और जैसी चाहे चीज़ तैयार कर सकता है। फिर भारत हो या म्यांमार हो या और कोई भी दुश्मन ममालिक हो, बांग्लादेश की तरफ आँख उठाकर भी नहीं देखेगा। तो जी व्यूवर्स, ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।